আজকে রান্না করার জন্য কোনো কিছুই প্রসেসিং করা নাই, কারণ ফ্রিজে যেগুলো আছে সেগুলো আমি ছুরি দিয়ে কাটতে পারি না। মাছ মাংস তোমার হাজবেন্ড ডিউটিতে আছে, তো আমি ওকে ফোন দিয়েছি যে কি রান্না করব, তো ও বলতেছে তোমার জন্য সহজ হবে, ডিম সিদ্ধ করে ভুনা করো। তো ফ্রিজ খুলে ডিমগুলো দেখি অনেকটাই ভাঙা ভাঙা, কারণ অনেকগুলো একসাথে আনা হয়েছে, অনেকটা ভাঙা হয়ে গিয়েছে। তো এখন কিছুটা ডিম বেছে বেছে তারপরে আমি ভুনা করে নিব। আর এই ডিমগুলো কেন জানি সিদ্ধ করলেই ফেটে যায়, আমি ব্যাপারটা বুঝতে পারতেছি না। যাই হোক, চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, আর অন্য চুলায় আমি পানিটা একটু কুসুম গরম করে পরে ডিমগুলো দিয়েছি, তারপরে ভেঙে গিয়েছে। এদিক দিয়ে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, ডিমটা সিদ্ধ হয়ে যাচ্ছে। ডিমগুলো নিয়ে খুবই আপসেট আমি, কারণ ডিমটা মানে তেমন একটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে না। তো যাই হোক, আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, মশলা গুছিয়ে নিয়েছি, যেহেতু ডিম ভুনা করব, যা যা লাগবে আর কি। প্রথমে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিয়েছিলাম, আর ডিমগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তো ওইগুলো আমি তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গিয়েছে একদম ভেঙে চুরমার। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এই তেলের মধ্যে দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজগুলো কেন যেন একদম সফট হয় না, আমি বুঝতে পারি না পেঁয়াজগুলো কেন এইভাবে দাঁড়িয়ে থাকে। তো এইখানে আমি যেটা করি, একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজগুলো অনেকটা সফট হয়ে যাবে। তারপর এটা আমি অনেকটা সময় নিয়ে ভেজে নিচ্ছি একদম সুন্দর করে। তারপরে এখানে হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো, এগুলো দিয়ে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। অনেকটা সময় নিয়ে কষিয়ে নিব সামান্য পরিমাণ পানি দিয়ে। তো অনেকটা সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর এই যে উপর থেকে তেল ভেসে ওঠে, তারপরে এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, মানে যতটুকু পরিমাণ পানি লাগবে। দেওয়ার পর ডিমগুলো দিয়ে দিচ্ছি অনেকটা বলক আসার পর। তো এই যে আমার ডিমটা অনেকটা সময় রান্না করার পর সুন্দর করে হয়ে গিয়েছে। এখন আমি ভাজা জিরে গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি, আর এই যে একটু নাড়াচাড়া করে তারপরে আমি ডিমটা নামিয়ে নিয়েছি, হয়ে গিয়েছে। এখন একটি বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। তারপরে হাজবেন্ড এসেছে, দুজন মিলে ফ্রেশ হয়ে গোসল টোসল করে খাওয়া দাওয়া করতেছি। তো খাওয়া দাওয়ার জন্য আমি গরম গরম ভাত বেড়ে নিয়েছি আর ডিম। পাশের বাড়ির ভাবি, মানে পাশের রুমের ভাবিরা ওই যে খাসি নেহারি ওইগুলো রান্না করেছিল, তো আমার হাজবেন্ড সুন্দর করে হাত দিয়ে বেড়ে নিচ্ছে। ও বলতেছে একটুখানি এগুলো তো এখন নিয়েই নিব, আর চামচ দিয়ে কী করব। তো আমি এটা নিয়ে একটু হাসাহাসি করতেছিলাম, ব্যাপারটা হয়েছে এরকম। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে ও বাজারে গিয়েছিলো, আসার সময় সেই খাসির পায়া এগুলো কিনে নিয়ে এসেছে, আর ওর পছন্দের কিছু মাছ কিনে নিয়েছে, ও মাছ খুবই পছন্দ করে। তো এখান থেকে কিছুটা মাছ আজকে ভুনা করব, আর বাকিগুলো রেখে দিব। আর আমি না ছুরির সাহায্যে কিছুই করতে পারি না, ও একটু প্রসেসিং করে দিলে আমার জন্য ভালো হয়, নয়তো যা মানে রেডিমেড থাকে সেটা নিয়ে আমি কাজ করে নিই, রান্না করে নিই। আর আজকে গাছ থেকে অনেকগুলো সাজনা ছিঁড়ে এনেছে, তো আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন, আমি সাজনা পছন্দ করি বলে ও মানে সবসময় শুধু সাজনাই পেরে আনে, ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এখানে সাজনা অনেক সুন্দর করে গাছে হয়ে থাকে, মানে এখানকার ছয়দিরা নাকি গাছ থেকে ছিঁড়ে খায় না, তো আমরা নিয়ে আসি আর অনেকেই নিয়ে আসে। তো যাই হোক, কিছু কিছু জিনিস আমি ফ্রিজে রেখে দিচ্ছি, যেগুলো মানে মাছগুলো ছিল আর খাসির পায়া দুই পোলটা আনছিল, একটা রেখে দিয়েছি আর একটা রান্না করে নিচ্ছি। আর আমার হাজবেন্ড মাছ রান্না করব, তার জন্য কিছুটা রাখতেছি আর কিছুটা ফ্রিজে রেখে দিচ্ছি। মানে বাজার করে আনলে যা হয়, সব কিছু গোছানো গাছানো, তারপরে রান্নার ঝামেলা একটু বেশিই থাকে, তো আপনাদের সাথে হয়তো পুরোপুরি শেয়ার করতে পারতেছি না, একটু একটু করে সব কিছু শেয়ার করছি। তো আমি যেটা করেছিলাম, চুলায় গরম পানি বসিয়ে দিয়েছিলাম, তো এই যে খাসির পায়াটা খুব ভালোভাবে বেছে নিয়েছিলাম, তারপরে এই গরম পানির মধ্যে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিব, একটু ভালোভাবে নেড়ে চেড়ে। তারপরে এটা নামিয়ে খুব ভালোভাবে একটা একটা করে বেছে তারপরে ধুয়ে নিতে হবে। এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি, মাছ ধুয়ে নিয়েছি, আদা রসুন পেস্ট নামিয়ে নিয়েছি, এই যে প্রেশার কুকার। তো আমার হাজবেন্ড বলতেছে ও নাকি আজকে রান্না করবে খাসির পায়া, ও নর্মালি যেভাবে রান্না করে ঠিক সেভাবেই রান্না করবে। তো আমি বলতেছি ঠিক আছে, তুমি তোমার পছন্দ মতো রান্না করো। তো এই যে খাসির পায়ের মধ্যে হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, আস্ত গরম মশলা, তেজপাতা, আদা রসুন বাটার, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো সব কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছে।
সব কিছু দেওয়া শেষ হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছে তেল পরিমাণ মতো ও এইভাবে সব ধরনের মশলা দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে তারপরে নাকি রান্না করে। তো আজকেও বলতেছে আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবে রান্না করে তোমাকে খাওয়াবো, তো আজকে ওইভাবে রান্নাটা করে নিবে। তো এই যে খুব ভালোভাবে হাতের সাহায্যে ম্যারিনেট করে নিচ্ছে, তারপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে খুব সুন্দর করে চুলায় বসিয়ে দিয়েছে। এখন এই যে চুলায় বসিয়ে দিচ্ছে। তো আমি যেটা করবো, এখন আমি মাছ ভুনা করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন যেটা করবো, এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব, পেঁয়াজ কুচিটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা দিলে পেঁয়াজটা অনেকটা সফট হয়ে যায়। তো আমি সবসময় আপনাদের সাথে বলি, যাই হোক আমি এটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব পেঁয়াজটা আর কি, একদম অনেকটা সময় ভাজাভাজির পর। এখানে পরিমাণ মতো পানি দিয়ে সব ধরনের মশলা দিয়ে দিয়েছিলাম, তারপরে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর টমেটো, এটা আমি দিয়ে খুব ভালোভাবে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিব। এই যে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম তেল উপর থেকে বেশি উঠেছে। তারপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, ও যেভাবে বলতেছে ঠিক সেভাবে রান্না করতেছি, কারণ ও নাকি এভাবে কাঁচা মাছ ভুনা করে খাবে, মানে ভেজে না ভেজে রান্না করতে বলতেছে। আর এদিক দিয়ে এই যে আমাদের খাসির পায়াটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই তো আমার মাছের ভুনা কিন্তু অনেকটা সময় নিয়ে রান্না করে নিচ্ছি হয়ে গিয়েছে। এখন এটা আমি একটি পাত্রের মধ্যে সার্ভ করে নেব। আর খাসির পায়াটা এখন ঢাকনা ছাড়াই খুব ভালোভাবে কষিয়ে নেব নেড়ে চেড়ে, যাতে করে অনেকটা সুন্দর করে কষে রান্না করলে খেতে ভালো লাগবে। তো এই পর্যায়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি, কারণ খাসির পায়াগুলো সিদ্ধ হতে হবে। যতটুকু পরিমাণ পানি দরকার ততটুকু পরিমাণ পানি দিয়ে এটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে এখন চুলায় বসিয়ে দিচ্ছি। আর অনেকটা সময় রান্না করেছি, প্রায় 50 মিনিট। তারপর এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো দিয়ে এখন আরও 5-6 মিনিটের মতো এটা খুব ভালোভাবে রান্না করে নেব। তারপর এটা আমি নামিয়ে নেব, কারণ এটা হয়ে গিয়েছে, এখন খাওয়ার জন্য সার্ভ করে নিচ্ছি। প্রথমে আমরা মাছ ভুনা দিয়ে খাবো, তারপরে হচ্ছে খাসির পায়া। তো আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটা লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।